পুলের গড়ে তোলা হচ্ছে। এর ফলে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নাগরিকদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমাদের ই অফিস কার্যকরের উদ্যোগটি একই সময় মন্ত্রিসভা থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়েছে। 92% গ্রামে 4G সংযোগের সুবিধা লাভ হয়েছে। ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণের ফলে সুশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, IoT, সাইবার নিরাপত্তা, 5G প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তির মতো উন্নত কোর্সের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ভবিষ্যতে উপযোগী দক্ষতায় সমৃদ্ধ হবে ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামুখী হয়ে উঠবে। আমরা সুশাসন দপ্তর এবং স্টেট ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন স্থাপন করেছি, যা আমাদের জ্ঞান অর্জন এবং প্রশাসন পরিচালনার একটি প্ল্যাটফর্ম। এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিশন ইন্ডিকেটার 2047 এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের কৌশল সমর্থনে করছি। কৃষির উপর শ্রমশক্তির নির্ভরশীলতা 50% হ্রাস করার উপর, বিভিন্ন দেশ ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য 1,00,000,000,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা, 2047 সালের মধ্যে পর্যটন দ্বারা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অন্তত 15% অবদান নিশ্চিত করা, সেচের আওতায় 80% চারযোগ্য লাভ অর্জন, 150 কিলোমিটার নদী নাব্যতা সৃষ্টি করা, সমস্ত রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, হেলিপ্যাড, নদী বন্দর, পর্যটন স্থান, ইকো পার্ক, আন্তর্জাতিক সীমান্তের সাথে চার লেন সড়ক যোগাযোগ তৈরি করা, রাজ্যে অতিরিক্ত বিমানবন্দর চালু করা ও লজিস্টিক পরিষেবার বিকাশ ঘটানো, বনজ উৎপাদিত সামগ্রীর মূল্য 5 গুণ বৃদ্ধি করা, খুব ঘন বনের পরিমাণ অন্তত 40% বৃদ্ধি করা, যাতে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট প্রায় 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, বনাঞ্চলে জলাশয় 2.5 গুণ বৃদ্ধি এবং আগরঘাটের অর্থনীতি 10,000 কোটি টাকায় উন্নতি করা, 77% কৃষিজ ফসলকে রিস্ক ম্যানেজমেন্টের আওতায় আনা, সমস্ত প্রধান ফসলের জন্য উৎপাদনশীলতা 3 গুণ করা, কৃষকের আয় 5 গুণ বাড়ানো, কৃষি সহায়তা 4 গুণ বৃদ্ধি, মাছের উৎপাদন 3 গুণ বৃদ্ধি এবং উচ্চমানের মাছের উৎপাদন 25% পর্যন্ত বৃদ্ধি করা, সমস্ত বিদ্যালয় তথা যোগাযোগ প্রযুক্তি ও বৃত্তিমূলক ল্যাব প্রদান করা, সমস্ত স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণাগত শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালু করা, একটি মাল্টি ডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, ত্রিপুরা স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবা স্বনির্ভরতা অর্জন করা, ক্রীড়া ক্ষেত্রে রাজ্যকে অগ্রণী রাজ্য হিসাবে গড়ে তোলা, সুশাসন সেক্টরে ত্রিপুরাকে ডিজিটাল সোসাইটি হিসাবে গড়ে তোলার উপর জোর দিয়েছি। স্থিতিশীল এবং সমৃদ্ধ রাজ্যের পথ প্রশস্ত করতে আমি রাজ্য সরকারের কয়েকটি মূল মাইলফলক এবং প্রচেষ্টার উপর জোর দিতে চাই। রাজ্যের রাবার, বাঁশ, গ্যাস, পর্যটন এবং স্বাস্থ্যক্ষেত্রের মতো ক্ষেত্রগুলিতে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমাদের সরকার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম 2024 চালু করেছে। শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজতর এবং অনুকূল বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে স্বাগত পোর্টাল চালু করা হয়েছে, যা ইজ অফ ডুইং বিজনেস থেকে বাস্তবায়িত করবে। তরুণ উদ্যোগপতিদের জন্য যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা নামে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে উদ্যোগপতিদের পরিচর্যা, বিনিয়োগে উৎসাহিত করা এবং রাজ্যের শিল্পের ভিত্তি ও উন্নয়নে যুব সমাজকে ক্ষমতায়ন প্রদান করা। রাজ্যের প্রথম চা নিলাম কেন্দ্রে কি অপশন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এই উন্নয়ন রাজ্যের উৎপাদিত উচ্চ গুণমানের চায়ের বাজার জাতকরণ এবং বিতরণ ব্যবস্থাকে সুনিশ্চিত করার মাধ্যমে চা শিল্পে নতুন একটি যুগের সূচনা করবে। এর ফলে বার্ষিক প্রায় 9 বিলিয়ন কিলোগ্রাম উৎপাদনের মাধ্যমে ত্রিপুরা দেশের 5ম বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য হিসাবে পরিগণিত হবে। আমাদের সরকার পর্যটন পরিকাঠামো উন্নয়নে
বিভিন্ন উদ্যোগ যেমন স্বদেশ দর্শন এবং প্রসাদ স্কিমের আওতায় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত সুসজ্জিত অনেকগুলো পর্যটন স্থলে উন্নয়ন সম্ভব হয়েছে। রাজ্যে পর্যটনের প্রসারে মণিপুরের কুনসুন ও আগরতলার মধ্যে সংযোগকারী আগরতলা গিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস ডিস্টাডুম কোচ চালু করেছে রেল মন্ত্রক। এই উদ্যোগ পর্যটকদের অনন্য অভিজ্ঞতা প্রদান করবে এবং এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরবে। রাজ্য সরকার 19টি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিকরণ ও সুযোগ সুবিধা বাড়াতে টাটা কনসালটেন্সি সার্ভিসের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। এই সহযোগিতামূলক প্রচেষ্টা লক্ষ্য শিল্পের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে কোর্সের পাঠ্যক্রমটি পুনর্নির্মাণ করা, যাতে শিক্ষার্থীরা চাকরির বাজারের সাথে প্রাসঙ্গিক যে প্রশিক্ষণ সেটা পেতে পারে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। প্রায় 50,000 আবেদনকারী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত 20টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং 1,377টি ঋণের জন্য আবেদন পাওয়া হয়েছে। এটি যুবকদের মধ্যে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে সহায়ক হবে। এখানে মহিলা ক্ষমতায়নের কথা আমি যদি বলি, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা রক্ষায় রাজ্য সরকারের চাকরিরত মহিলাদের জন্য 33% কর সংরক্ষিত করা, মহিলা স্টার্ট আপ গুলিকে বন্ধকহীন ঋণ প্রদান, শিল্প উদ্যোগকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা হয়েছে। মহিলাদের সহায়তা একটি টোল ফ্রি একটি হেল্পলাইন এবং জেলা মহিলা হাব গঠন করা হয়েছে। ব্যবসা বাণিজ্য মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে সরকারি মার্কেট সব বন্টনে 50% মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। উচ্চশিক্ষায় মহিলাদের সুযোগ বাড়াতে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রীদের টিউশন ফি মুকুব করা হয়েছে। মহিলাদের সমষ্টিগত ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে 4,71,000 গ্রামীণ মহিলাকে স্বসহায়ক গোষ্ঠীতে যুক্ত করা হয়েছে। গ্রামীণ মহিলা উদ্যোক্তা লাখপতিদের উন্নয়নে সহায়তা করছে। বর্তমানে 83,424 জন লাখপতি দিদি সুবিধাভোগী এখানে রয়েছেন। উৎসাহিত করতে সম্পত্তি রেজিস্ট্রেশনে মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটিতে 1% হ্রাস করা হয়েছে। মহিলা ক্রীড়া প্রতিভাদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রী রাজ্য প্রতিভা অনুসন্ধান কর্মসূচির আওতায় 5,00,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা ও কিশোরদের নিরাপদ ও স্বাস্থ্যকর স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করতে নগর শাসিত স্থানীয় সংস্থাগুলিতে পিঙ্ক টয়লেট চালু করা হয়েছে। পরিস্থিত পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে মোট 7,49,000 পরিবারের মধ্যে 6,13,000 অর্থাৎ 83% গ্রামীণ দুই পরিবারকে নল বাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আয়রন দূষণের সমস্যা মোকাবেলায় ও পানীয় জলের গুণগত মান উন্নয়নে 1,171টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। রাজ্যগুলি চ্যালেঞ্জিং ভূখণ্ডগুলিতে বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প এবং ছড়ার জল শোধন কেন্দ্র সহ 471টি ইনোভেটিভ স্কিম বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগগুলি নিরাপদ ও পরিশ্রিত পানীয় জল সুনিশ্চিত করতে গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার উন্নতিতে রাজ্য সরকার দায়বদ্ধতাকে তুলে ধরে। স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোতে দক্ষ স্বাস্থ্যকর্মী বাড়াতে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এমবিবিএস আসনের সংখ্যা 200 থেকে দ্বিগুণ বাড়ানো হয়েছে। প্রায় 400 আসন সংখ্যা বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্য রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে রোগীদের যে শয্যা সংখ্যা 727 ছিল সেটাকে বাড়িয়ে 1,413 করা হয়েছে। ডেন্টাল স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের জন্য বার্ষিক 50 জন শিক্ষার্থী নিয়ে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ নামে একটি নতুন ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। নার্সিং শিক্ষার উন্নতিতে ত্রিপুরার নার্সিং ইনস্টিটিউটকে আগরতলা সরকারি নার্সিং কলেজে উন্নীত করা হয়েছে। বেসরকারি ক্ষেত্রে অংশগ্রহণে রাজ্যের নার্সিংয়ের ফার্মাসি শিক্ষার প্রসারে এ সরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে। স্বাস্থ্যসেবাতে পিপিটি মডেলে তুলে ধরা হচ্ছে। শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো শিশু হাসপাতালের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে প্রথমবার কৃত্রিম প্রতিস্থাপনের সুবিধা চালু করা হয়েছে।
এই উদ্যোগ চিকিৎসা পরিষেবা পরিসরকে আরও প্রসারিত করবে। স্বাস্থ্য বিমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 15 লক্ষ সুবিধাভোগী আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন, যা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 4 লক্ষেরও বেশি ব্যক্তিকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় কার্ড দেওয়া হয়েছে, যা একই সুবিধা প্রদান করবে। সহজে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য রাজ্যে 1128টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে এবং স্ক্রিনিংয়ের জন্য সমস্ত আয়ুষ্মান আরোগ্য মন্দিরে প্রতি শনিবার আয়ুষ্মান মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে 2025 সালের মধ্যে যক্ষা নির্মূলীকরণের উদ্দেশ্যে সমস্ত স্বাস্থ্য সুবিধাকে উন্নত করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের ওষুধ জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করতে 25টি জনঔষধি কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। আরও 8টি জনঔষধি কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে, যা স্বাস্থ্য পরিষেবা সুযোগকে প্রসারিত করবে। চিকিৎসা শিক্ষা পরিকাঠামো বিশেষজ্ঞ চিকিৎসা স্বাস্থ্য বিমা এবং কম মূল্যের ওষুধের লভ্যতা এই উদ্যোগগুলি রাজ্যের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার চিত্রকে প্রতিফলিত করছে। শিক্ষাক্ষেত্রে রাজ্য পর্ষদের পরীক্ষায় অকৃত কার্য প্রার্থীদের ফলাফলের 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার বছর বাছাও পরীক্ষা চালু করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 10ম ও 12ম শ্রেণীর 100 জন শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ ফর এচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং স্কিম চালু করা হয়েছে। অসমে 10ম শ্রেণীর পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে নির্বাচিত 30 জনকে বিনামূল্যে 2 উচ্চ জেই এবং নিট এন্ট্রান্স পরীক্ষার কোচিংয়ের জন্য সুপার 30 প্রকল্প চালু করা হয়েছে। ছাত্রছাত্রীদের পড়া বোঝা এবং সংখ্যা গুণার দক্ষতা বাড়ানোর জন্য নিপুণ ত্রিপুরা চালু করা হয়েছে। উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বিদ্যালয়গুলোতে ইনকামিং ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তিকে সম্মত করতে ICT ইন স্কুল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, কৃষি এবং আরও অনেক সেক্টরে স্কুলগুলোতে বৃত্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনে 854টি বিদ্যালয়ে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। দিব্যাঙ্গ শিশুদের শিক্ষায় সহায়তার জন্য সক্ষম ত্রিপুরা প্রকল্প চালু করা হয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন, এক্ষেত্রে সর্বশেষ শিক্ষাগত নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে নতুন জাতীয় শিক্ষানীতি সফলভাবে গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 নির্দেশিকা অনুসারে স্কুলগুলোতে সামাজিক ও সংবেদনশীল শিক্ষার পাঠ্যক্রম সহজ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা প্রদানের জন্য শিক্ষার বিকল্প পদ্ধতি হিসাবে 5টি TME বিদ্যা চ্যানেল চালু করা হয়েছে এবং সেগুলোকে স্মার্ট ক্লাসের সাথে যুক্ত করা হয়েছে। শিক্ষকদের পাশে উপস্থিতি এবং ডিজিটাল শিক্ষার উপর নজরদারি, জবাবদিহিতা এবং দক্ষতা নিশ্চিত করতে বিদ্যা সুরক্ষার কেন্দ্র চালু করা হয়েছে। গুণগত শিক্ষা প্রদান এবং উৎকর্ষ প্রসারের লক্ষ্যে 82টি BMC স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবহন ক্ষেত্রে রাজ্য সরকার মেসাস্কার মোটরসের সঙ্গে PPPT মডেলে 14 কোটি টাকা দিয়ে ইরানিয়ার ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং এবং রিসার্চ স্থাপিত হয়েছে এবং তা চালু রয়েছে। রেল পরিবহনের ক্ষেত্রে সুবিধা বাড়াতে এবং এই অঞ্চলে নাগরিকদের চাহিদা মেটাতে উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে গত 16 জুন 2024 থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে 7 ঘন্টা পর্যন্ত সম্প্রসারিত করেছে। এরপরে দক্ষিণ জেলার জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণ হয়েছে। রেল যোগাযোগ এবং উন্নতিকরণের ক্ষেত্রে এই রাজ্য অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেস আগরতলা থেকে কলকাতা, যা রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্যের প্রসার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলির রোগী, শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রীদের উপকার আসবে। এছাড়াও আগরতলা দেবগড় আগরতলা এক্সপ্রেস এবং আরেকটি আগরতলা কলকাতা আগরতলা স্পেশাল ট্রেনকে এখন AC 3 টায়ার ইকোনমি কোচ সহ একটি আধুনিক কোচে রূপান্তরিত করা হয়েছে। রাজ্যের রেল পরিষেবা ক্ষেত্রে বর্তমানে প্রায় 19টি ট্রেন আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি, দেবগড়, ফরিদাবাদ, ফিরোজাবাদ,
ও মুম্বাইয়ের মধ্যে চলাচল করছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আগরতলা ইউনিটি বিমানবন্দর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসাবে পরিগণিত হয়েছে। প্রতিদিন বিভিন্ন বিমান সংস্থা প্রায় 30টি বিমান আসা যাওয়া করছে এবং প্রায় 4,000-এর মতো যাত্রী এই বিমানবন্দরে যাতায়াত করছে। সম্প্রতি সর্বভারতীয় স্তরে কাস্টম স্যাটিসফ্যাকশন সার্ভে অনুসারে আগরতলা ইউনিটি বিমানবন্দরে সারা দেশে দশম স্থানে রয়েছে। আগরতলা থেকে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি ও ইম্ফলের মধ্যে নিয়মিত বিমান চলাচল রয়েছে এবং শীঘ্রই হায়দ্রাবাদের সাথে বিমান যোগাযোগ চলবে। রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা 2,275 কোটি টাকা দিয়ে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেন্ডেনিং এবং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ করছে। রাজ্য 803 কোটি টাকা দিয়ে রিবাম রিফর্ম এস রেজাল্টিং ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রূপায়ণ করছে। পিএম জনমন প্রকল্পে ভারত সরকার ত্রিপুরা বিহান সম্প্রদায়ের পরিবারের বিদ্যুতায়নের জন্য 7,06,00,000 টাকা অনুমোদন করেছে। 3,618টি পরিবারকে ইতিমধ্যে অন গ্রিড মোডে বিদ্যুতায়ন করা হয়েছে। 2 শরণার্থী পুনর্বাসন কর্মসূচির অঙ্গ হিসাবে সকল শরণার্থী শিবিরে বসবাসকারী 4,512টি পরিবারকে বিদ্যুতায়ন করা হয়েছে। কৃষিক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে 2023-24 সালে 2,36,000 কৃষকের অ্যাকাউন্টে 131,97,00,000 টাকা সরাসরি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনা নামে একটি পরিপূরক উদ্যোগ চালু করে প্রিমিয়ামের প্রায় 95% কৃষকের অংশ বহন করছে। এর ফলে 2023-24 সালে 3,81,000 কৃষকের ফসল বিমা করা হয়েছে। কৃষি শ্রমিক 2023-24 অর্থবছরে 8,000-এরও বেশি বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ভূমি রেকর্ড এবং রিয়েল টাইম ফসল তৈরির জন্য ইউনিফাইড ফার্মার ডাটাবেস তৈরির কাজটি প্রক্রিয়াধীন রয়েছে এবং আজ অবধি এই পোর্টালে 3,30,500 জন কৃষকের বিবরণ নিবন্ধিত হয়েছে। ইরিগেশনের ক্ষেত্রে রাজ্য সরকার 2023-24 অর্থবর্ষে মোট 1,21,512 হেক্টর 4 হেক্টর জমিকে বৃষ্টির সেচের আওতায় নিয়ে এসেছে। 2024-25 থেকে 2027-28 সাল পর্যন্ত 4 বছরের মধ্যে রাজ্য সরকার বৃষ্টির সেচের আওতায় 30,084 হেক্টর জমিতে 47টি ক্ষুদ্র সেচ সংরক্ষণ প্রকল্প অর্থাৎ বৃষ্টির জল সংগ্রহের কাঠামো 5টি ডাইভার্সন স্কিম 500টি গভীর নলকূপ প্রকল্প 35টি উত্তরণ সেচ প্রকল্প এবং 5,351টি অগভীর টিউবওয়েলের স্কিম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। রাজ্য সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়নের সাথে পরিবেশগত সুরক্ষা বাড়ানোর প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে চলছে। 2018-19 থেকে 2023-24 সালের মধ্যে প্রায় 33,620 হেক্টর বনভূমি এবং প্রায় 2,505 কিলোমিটার রাস্তার ধারে এবং নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়েছে। 31 মার্চ 2024 পর্যন্ত প্রায় 12,632 হেক্টরে বন হেক্টর বনাঞ্চলে বনায়ন করা হয়েছে। 2023-24 সালে মাটির সামগ্রিক আর্দ্রতা এবং বৃষ্টির জল সংগ্রহের জন্য বনাঞ্চলে অমৃত সরোবর সহ 351টি চেক ড্যাম নির্মাণ করা হয়েছে। এই চেয়ারপরিচালনা কমিটি ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মৎস্য চাষ ও সেচের জন্য হস্তান্তর করা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনার অধীনে বনদপ্তর প্রায় 2 লক্ষ পরিবারের মধ্যে 10 লক্ষ চারা বিতরণের মাধ্যমে গ্রামীণ পরিবারের নাগরিকদের মধ্যে পুষ্টি, পরিবেশগত এবং আর্থিক স্বনির্ভরতা ধারণার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2023-24 অর্থবছরে এখন পর্যন্ত 749টি গ্রামে 1,58,000 পরিবারকে মোট 7,92,000 চারা বিতরণ করা হয়েছে। সকল অংশের জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাজ্য সরকার সফলভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে। 2024-25 অর্থবর্ষের জন্য 5ই জুলাই 2024 একটি বন বৃক্ষরোপণ অভিযান আয়োজন হয়েছিল, যেখানে রাজ্য জুড়ে 5 ক্লিনিকে মোট 6,21,000 চারা রোপণ করা হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার 2018 সালের ডিসেম্বর মাসে
কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ শুরু করেছিল, যা এখনো অব্যাহত রয়েছে। এখন অব্দি রাজ্য সরকার মোট 2,08,000 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে, যার মধ্যে মোট ন্যূনতম সহায়ক মূল্য 405,09,00,000 টাকা। 36,004টি দীর্ঘ স্ট্যান সেতু তৈরি করা হয়েছে। April 2023 থেকে এখন পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে এবং 5টি জনবসতি সংযুক্ত করা হয়েছে। বর্তমানে PMGSY-1 এর আওতায় 156 কিলোমিটার দীর্ঘ 10টি সেতু এবং 42টি সড়ক নির্মাণের কাজ চলছে। PMGSY-2 এর আওতায় 45 কিলোমিটার দীর্ঘ 10টি সড়কের আপগ্রেডেশনের কাজ চলছে। PMGSY-3 এর অধীনে 232 কিলোমিটার দৈর্ঘ্যের 32টি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার সমগ্র রাজ্যের সার্বিক পরিবহন পরিকাঠামো তথা লজিস্টিক উন্নয়নের লক্ষ্যে উদয়পুরে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের জন্য জমি চিহ্নিত করেছে। বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ চলছে। জাতীয় মহাসড়কের কথা যদি বলি, রাজ্যে 923 কিলোমিটার দৈর্ঘ্যে 6টি জাতীয় মহাসড়কের মধ্যে প্রায় 490 কিলোমিটার ইতিমধ্যে ডাবল লেন স্ট্যান্ডার্ডে উন্নীত করা হয়েছে। 229 কিলোমিটার দৈর্ঘ্যের আরও 4টি জাতীয় মহাসড়ক ঘোষিত হয়েছে। আগরতলা বাইপাসে ওয়েস্টার্ন বাইপাস টেপ ফোল্ডার সহ 4 লেনের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, যা বিমানবন্দর হয়ে এনএচ-8 আগরতলা বাইপাসের আন্তরিক নিকটবর্তীর সঙ্গে NH-108B মহাসড়কে লেমুছড়া নিকটবর্তী সংযোগ স্থাপন করেছে। প্রাক নির্মাণ কার্যক্রম চলছে। রাজ্য সরকার GST ভ্যাট এবং আবগারি শুল্ক সংগ্রহের ক্ষেত্রে দেশব্যাপী কাজ করেছে। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে June 2024 পর্যন্ত GST সংগ্রহের পরিমাণ যথাক্রমে 1,589 কোটি টাকা এবং 477 কোটি টাকা। 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে 24 জুন 2024 পর্যন্ত GST আদায়ে বৃদ্ধির হার যথাক্রমে 9% এবং 13%। যুব বিষয়ক প্রক্রিয়া দপ্তর সম্পর্কে যদি এখানে বলি, সম্প্রতি অনুষ্ঠিত জনজাতিক খেল মহোৎসব 2023 সালে ত্রিপুরায় 3টি স্বর্ণ, 3টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ পদক জিতেছে। 67 জাতীয় স্কুল গেম 2023-24 ত্রিপুরা 11টি পদক, 11টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ জয়লাভ করেছে। খেলাধুলার গুণগত মান বাড়ানোর জন্য বাজারঘাটে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স খেলো ইন্ডিয়া সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হয়েছে, যেখানে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমানে জেলা পর্যায়ে 13টি খেলো ইন্ডিয়া সেন্টারে কোচিং করানো হচ্ছে। সারা রাজ্যে 42টি কোচিং সেন্টার খুলেছে রাজ্য সরকার। পানিসাগরে একটি অ্যাথলেটিক ট্র্যাক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাজারঘাটে অপরটি নির্মাণের কাজ চলছে। বাজারঘাটে সিনথেটিক হকি টার্ফ নির্মাণের কাজ শেষ হয়েছে। পানিসাগরে রিজিয়নাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনে সুইমিং পুলের কাজ শেষ হয়েছে। রাজ্যে মোট 7টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মিত হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সংস্কৃতির প্রসারে রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রয়েছে। সারা বছর রাজ্য জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর একটি কালচারাল ক্যালেন্ডার প্রণয়ন করেছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হয়েছে। এই বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্যে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোয়ায় স্বাধীনতার বীর যোদ্ধা বিরসা মুন্ডা এবং মোহনপুর মহকুমা সিন্হার সিধু কানহু মহার মনোর মূর্তি স্থাপন করা হয়েছে। নজরুল কলাক্ষেত্রে কমপ্লেক্স ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সাথে যৌথভাবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশনের যে ইনস্টিটিউট সেটা স্থাপন করা হয়েছে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ডিজিটাল এডিটিং, সাউন্ড রেকর্ডিং ও ডিজাইনিং, স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিন প্লে এবং মোবাইল জার্নালিজমের কোর্স সম্পন্ন হয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয় যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের মাননীয় রাষ্ট্রপতি ভূমি সম্পদ বিভাগে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামের মূল উপাদানগুলির উপর সেন্সিটাইজেশন অর্জনের জন্য ত্রিপুরা রাজ্য এবং রাজ্যের 7টি জেলাকে ভূমি সম্মান পুরস্কার প্রদান করেছেন।
মিউটেশনের পরে ডিজিটাল মানচিত্র অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য ভূ নকশা সফটওয়্যার তৈরি করেছে, যা জমি রেকর্ড ব্যবস্থাকে উন্নত করছে, যা নাগরিক পরিষেবা প্রদান সুনিশ্চিত করছে। গত এক বছরে রাজ্য পুলিশ প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে এবং অষ্টাদশ লোকসভার সাধারণ নির্বাচন এবং সদ্য অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ডাকাতি, চুরি, খুন, দাঙ্গা হাঙ্গামা, ধর্ষণ ইত্যাদি ক্ষেত্রে সাধারণ অপরাধ নিয়ন্ত্রণ রয়েছে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। নেশামুক্ত অভিযানের অঙ্গ হিসাবে গত এক বছরে সারা রাজ্যে ব্যাপক পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচুর নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এক্ষেত্রে পুলিশের সাফল্য পেয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টালের অধীনে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রতারণার অর্থ হিসাবে 1,85,79,575 টাকা বাজেয়াপ্ত এবং জালিয়াতি হিসাবে 16,11,893 টাকা উদ্ধার করেছে। ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিক করণের জন্য